ঈদ উপলক্ষে রাজধানীতে বসেছে 23টি পশুর হাট, জাল টাকা সহ প্রতারণা বন্ধে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ট্রেনে শিডিউল বিপর্যয়, দীর্ঘ যানজটের প্রভাব বাস যাত্রায়। কাঁঠালবাড়ি শিমুলিয়ায় ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দুপারে শত শত যানবাহন। এবার গ্যাসের সিলিন্ডারে মিলল ফেন্সিটিলের বোতল, সংঘবদ্ধ চক্রের দুই সদস্য সহ বহনকারী পিকআপ আটক। এবং দেশব্যাপী সিরিজ বোমা হামলার 13 বছর আজ, এখনো বিচার বাকি অনেক জঙ্গির, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সজাগ থাকার পরামর্শ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি সাদিয়া রেসওয়ানা। শুরুতেই কোরবানির হাটের খবর। কোরবানি উপলক্ষে জমে উঠতে শুরু করেছে রাজধানীর পশুর হাটগুলো। দেশের বিভিন্ন স্থান থেকে বিক্রির উদ্দেশ্যে পশু আসছে। মৌসুমি ব্যবসায়ীদের পাশাপাশি নিজের খামারে পালিত গরুর ছাগলও বিক্রির জন্য হাটে তুলছেন অনেকে। এদিকে হাটগুলো কেন্দ্র করে জালিয়াতি ও প্রতারণা ঠেকাতে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দর্শক, রাজধানীর গাবতলী গরুর হাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাজিব ফরাইজি। নাজিব, আপনি তো সকাল থেকে গাবতলিতে আছেন, তো সেখানে ক্রেতা বিক্রেতাদের সমাগম কেমন দেখছেন এবং গতবারের তুলনায় এবারে গরুর দাম বেশি না কম দেখছেন? সাদিয়া, এই গাবতলি গবাদি পশুর স্থায়ী হাট এটি। এই হাটে কুরবানি উপলক্ষে সারা দেশ থেকে গরু ছাগল নিয়ে আসা হয় এবং সেটি এবছরও নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত এই গাবতলির হাটের যে চিত্র, পশু কিন্তু এখানে নিয়ে আসা হচ্ছে এবং সে পশু দেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে, বিশেষ করে উত্তরাঞ্চল থেকে পশু নিয়ে আসা হচ্ছে এবং এই পশুগুলো আনার পর পশুগুলোকে এখন প্রস্তুত করা হচ্ছে। পশুগুলো দীর্ঘ সময় পাড়ি দিয়ে, যেমন কখনো সেটি 12 ঘন্টা কিংবা 14 ঘন্টা 16 ঘন্টা পর্যন্ত এই পশুগুলো পথে ছিল, ভ্রমণ করে এসেছে এবং ভ্রমণ করে আসার পর পশুগুলোর যে ধরনের বিশ্রামের প্রয়োজন এবং খাবারের প্রয়োজন, পরিচর্যার প্রয়োজন, সেই কাজটি এখন করে যাচ্ছেন এখানকার বিক্রেতারা এবং খামারিরা। এবং এখানে তারা প্রত্যাশা করছেন যে গরুর দাম গত বছর তারা যেমনটি ছিল তার চেয়ে ভালো হবে, সেটাই প্রত্যাশা করছেন। এবং যেহেতু এই গরুর দামে উঠানামা করে, সেই বিষয়টি হচ্ছে তারা মাথায় রেখে তারা এখানে দাম হাঁকাচ্ছেন এবং তারা সবসময় দাম বেশি হাঁকান। তাদের যে গরুর পেছনে যে ধরনের খরচ রয়েছে, সেই খরচ থেকে বাড়তি দামই তারা হাঁকান, কিন্তু সেই বাড়তি দামে হয়তো গরু বিক্রি হয় না এবং সে মূলামূলি করেই, দরদাম করেই হচ্ছে ক্রেতারা গরু কেনেন। এবং এখানে আমি যেটা দেখেছি, দেশি গরুর সংখ্যাই বেশি এবং সেই সঙ্গে বিদেশি বিভিন্ন জাতের গরুও রয়েছে এবং গরুগুলোকে হচ্ছে যে পরিচর্যা করা হচ্ছে, যেই গরুগুলো আকৃতিতে অনেক বড় সেই গরুগুলোকে বাড়তি তাদের প্রতি যত্ন করা হয়। এবং আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে একটি বড় আকারের গরু রয়েছে এবং আকারে আমি ধারণা করছি এই গরুটি কত, 15 থেকে 16 মণ ওজনের হবে। এখানে যে গরুর যেই মালিক রয়েছেন, আমি যদি তার সঙ্গে একটু কথা বলি, এই যে এই গরুটি নিয়ে আসছেন, গরুটির কোন জাতের গরু এবং এই গরুটি আপনি দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছে 8 লাখ। হরিয়ানা জাতের গরু, দেশাল হরিয়ানা। এখন পর্যন্ত কত টাকা আপনাকে বলছে? 7 লাখ, 7.5 লাখ বলছে।
আচ্ছা, এখানে যেই খামারি রয়েছেন সে আরেকজন খামারি যিনি এখানে গরু ইয়ে করছেন, বিক্রি করছেন, তো আপনি কতটা গরু নিয়ে এসেছেন, কোথেকে নিয়ে এসেছেন এবং এখন আপনি কতটা গরু কোথেকে নিয়ে আসছেন? 23টা গরু আনছি, কুষ্টিয়া থেকে আনছি। এখন পর্যন্ত কয়টা বিক্রি হয়েছে? আমরা আসলাম কাল, এখন বিক্রির মধ্যে আছে, বিক্রি হয়ে যাবে। দরদাম হচ্ছে, দাম ভালো আছে। সাদিয়া, যে গাবতলী পশুর হাটের বিভিন্ন আশপাশ, যেই বিশাল একটি হাট, এই হাটের অনেক এরিয়া রয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন, আমি যদি দেখাই, এখনো কিন্তু অনেক জায়গা খালি রয়েছে, যেই জায়গাগুলো পশুর জন্য খালি রাখা হয়েছে এবং এই পশু যখন এখানে আসবে এবং তখন দেখা যাবে যে এই জায়গাগুলো হচ্ছে পশুতে পরিপূর্ণ হয়ে গেছে এবং পশু কিন্তু আসছে এবং ট্রাকে করে পশু নিয়ে আসা হচ্ছে এবং সেই পশুগুলো এখন পথে রয়েছে এবং ঈদের যেহেতু এখনো চার দিন বাকি রয়েছে, মঙ্গলবার ঈদ এবং 22 তারিখে ঈদ, যেহেতু হচ্ছে এখনো কয়েকদিন সময় হাতে রয়েছে এবং সেই সময় হাতে রেখে ক্রেতারা দরদাম করছেন এবং তারা চাচ্ছেন যে একটু সস্তায় এবং যেন তারা কম দামে গরু কিনতে পারেন, ক্রেতাদের পক্ষ থেকে সেটি চাওয়া, আর বিক্রেতারাও চাচ্ছেন যেন তারা বেশি দামে গরু বিক্রি করতে পারেন। তো সাদিয়া, এই ছিল গাবতলীর পশুর হাট থেকে আমার কাছে সবশেষ খবর। নাজিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাবতলী গরুর হাট থেকে জানাছিলেন সহকর্মী নাজিব ফরাইজি। এবছর মোট 23টি পশুর হাট বসেছে রাজধানীতে, এর মধ্যে ঢাকা উত্তরে 10টি ও দক্ষিণে থাকছে 13টি পশুর হাট। ইজারাকৃত নির্ধারিত পশুর হাটের বাইরে কোনো হাট বসতে না দেওয়ার ঘোষণা দিয়েছে 2 সিটি কর্পোরেশন। এদিকে হাটকে কেন্দ্র করে অজ্ঞান পার্টি জাল টাকা সহ সব ধরনের প্রতারণা বন্ধে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রিপোর্ট করছেন জাহিদ রহমান। রাজধানীর একমাত্র স্থায়ী পশুর হাট গাবতলী, তবে কুরবানি উপলক্ষে অস্থায়ী হাট বসে রাজধানী জুড়ে। 2 সিটি কর্পোরেশনে এবার কুরবানির পশুর হাট 23টি। বাকি হাটগুলো হলো উত্তরা, বসুন্ধরা হাউজিং, খিলক্ষেত, ভাটারা, তেজগাঁ, মোহাম্মদপুর, মিরপুর 6, মিরপুর ডিওচেস, উত্তর খান ময়নার টেক, এবার আফতাবনগর হাট নেই। অন্যদিকে দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় থাকছে কমলাপুর বালুরমাট, মেরাদিয়া, উত্তর শাহজাহানপুর, কমলাপুর স্টেডিয়ামের পাশে জিগাতলা, রহমতগঞ্জ, কামরাঙ্গীরচর, আরমানিটোলা, ধূপখালা, পোস্তগোলা, ধনিয়া কলেজ, শ্যামপুর, ধুলাইখাল মাঠ। ইতিমধ্যে হাটে পশু আনা শুরু করেছেন ব্যাপারীরা। আমার কুষ্টিয়া জেলার গরু তো অনেক আগে আসে, সবসময় প্রত্যেক বছর আগে আসে। একটু পানি জন্ডির অসুবিধা আর কি, তাছাড়া আর কোনো অসুবিধা নেই। প্রশাসনের কাছে আমরা দাবি রাখবো যাতে হাটের এই নির্ধারিত হাট ছাড়া রাস্তাঘাটে যানজট সৃষ্টি করে যাতে কেউ কোনো হাট বা অবৈধভাবে কেউ যাতে কোনো হাট বসাতে না পারে। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে শৃঙ্খলা রক্ষায় কঠোর হবে তারা। ম্যাক্সিমাম হাটগুলো হচ্ছে শহরের উপপ্রান্তে, যাতে করে শহরে যানজট সৃষ্টি না হয়, জনসাধারণের অসুবিধা না হয়, না বাইরে আমাদের কোনো হাট নেই হবে না, হলে এটাকে ভেঙে দেওয়ার ব্যবস্থা করা হবে, জাল টাকার জন্য আমাদের চিহ্নিত করার ব্যবস্থা থাকবে। হাটগুলোতে অসাধু চক্রের তৎপরতা বন্ধে সক্রিয় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অজ্ঞান এবং মলম পার্টি, তাদের দেওয়া খাবার দাবার খেয়ে অনেক সময় এরকম আনওয়ান্টেড সিচুয়েশন সৃষ্টি হয়েছে, সেপথে এই সবগুলি বিষয়কে কেন্দ্র করেই আমরা হাট কেন্দ্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করা হয়েছে। জাল টাকার কোনো মতে যাতে বিস্তার না ঘটতে পারে এই গরুর হাটগুলিতে। হাটের ইজারাদাররা আশা করছেন 2-1 দিনের মধ্যে জমে উঠবে পশু বেচাকেনা। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। এদিকে কোরবানির ঈদে দেশের বিভিন্ন জায়গায় জমে উঠেছে পশুর হাট। হবিগঞ্জে এবার দেশীয় গরু চাহিদার পাশাপাশি দামও বেশি বলছেন ক্রেতারা। ইজারাদাররা শঙ্কিত সড়ক মহাসড়কে পশু বোঝায় ট্রাকের চাঁদাবাজি নিয়ে। আর হাটে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। হবিগঞ্জ প্রতিনিধি সাদুজ্জামান জাহিরের তথ্য চিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিদ্ধি। এবার হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় প্রায় অর্ধশত পশুর হাট বসেছে, তবে হাটগুলোতে এবার ভারতীয় গরুর দেখা মেলে না বললেই চলে। কোরবানির ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে হাটগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। আমাদের চাহিদা হচ্ছে দেশীয় গরু, অন গরু দেখতেছি, যদি চয়ে যায়
তাহলে আমরা ক্রয় করব। অন্যদিকে হাটে বেচাকেনায় জাল নোট এবং পশু পরিবহনে সড়কের চাঁদাবাজি নিয়ে শঙ্কিত বিক্রেতারা। আমরা পুলিশের নিরাপত্তা চাই এবং জাল টাকা বাছাই করার মেশিন চাই। আমরা জাল টাকার থেকে মুক্ত থাকি, প্রশাসনের সহযোগিতা চাই। হাট এবং ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে জেলার নিরাপত্তা কর্মীরা। যারা ছিনতাই মলমপাতি অজ্ঞানপাতিদের তৎপরতা থাকে সেই বিষয়টা মাথায় রেখে আমরা রাস্তায় প্যাট্রোলিংটা জোরদার করেছি। নুসরাত জাহান, সিনথি, আরটিভি। শিডিউল বিপর্যয়ের মধ্য দিয়ে কমলাপুর থেকে ট্রেনে বাড়ি যাচ্ছেন যাত্রীরা। অন্যদিকে জ্যামের কারণে নির্দিষ্ট সময় গাড়ি না আসায় কাউন্টার থেকে দেরিতে ছাড়ছে বাস। তবে এত কষ্টের পরও ঈদে নিরাপদে বাড়ি পৌঁছতে চান যাত্রীরা। আরাফাতুর রহমানের রিপোর্ট। ঈদে ট্রেন দেরিতে ছাড়বে, এটা যেন নিয়তি হয়ে গেছে যাত্রীদের জন্য। কোন কোন ট্রেন এক থেকে দেড় ঘন্টা দেরিতে ছেড়ে যাচ্ছে নির্দিষ্ট গন্তব্যে, আর টিকিট থাকার পরও বসতে না পারায় অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। বগি নোংরা থাকাটাও যেন স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ইঞ্জিনের যে গন্ধটা, ওই গন্ধটা নিতে পারতেছি না। আমরা যেরকম টিকিট আশা করছিলাম এরকম টিকিট পাই নাই। যেরকম ছিল আশা সেরকম হয় নাই, তো মোটামুটি কষ্ট হচ্ছে। যাতে ট্রেন যদি যথা টাইমে ছাড়ে তাহলে আমাদের জন্য ভালো। ঈদ যাতে ভালো সবার সাথে দেশে সবার সাথে একসাথে কাটাতে পারি এর জন্য। ট্রেন 10:35 ছাড়া কোথায়, এখনো গাড়ি কোনো ইঞ্জিনও দেখা যাচ্ছে না। তিনটে ট্রেন এক ঘন্টার বেশি না, এক ঘন্টার মধ্যে যেমন সুন্দরবন 50 মিনিট বিলম্বে ছেড়ে গেছে, নীলসাগর 1 ঘন্টা বিলম্বে ছেড়ে গেছে, 1 ঘন্টা বিলম্বে এটা আসছেন, সুন্দরবনও আসছে 1 ঘন্টা বিলম্বে, গেছে 50 মিনিট বিলম্বে। আর একটা ট্রেন তিস্তা যেটা 1 ঘন্টা বিলম্বে গেছে, এটা বৈদ্যুতিক ত্রুটির কারণে। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা গোমতী সেতুর আশেপাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে, তাই সময় মতো বাস এসে পৌঁছাচ্ছে না ঢাকায়। মেঘনা দাউদকান্দি প্রচুর জ্যাম, এটা শুধু একমাত্র পুলিশের সিদ্ধান্তহীনতার কারণ। মেঘনা দাউদকান্দি জ্যাম তো প্রায় স্যার 4 ঘন্টার মতো। মহাসড়কে জ্যামের অজুহাতে বাড়তি ভাড়া আদায় করছে বাস কাউন্টারগুলো। অনেক কাউন্টার ঘোরার পরেও টিকিট পাইনি, পরে রয়্যালে পাইছি, বলছে যে 11:30। বাড়তি টাকা নিচ্ছে টিকিটে, এই যে 700 টাকা, 400 টাকা ভাড়া, 700 টাকা নিচ্ছে। 550 টাকার টিকিট 700 টাকা, 150 টাকা বাড়ছে, এটা কোম্পানি করছে, এটা তো আমরা বলতে পারবো না। বাড়তি ভাড়া আদায়ের বিরুদ্ধে সরকারি বা মালিক পক্ষের কোনো তদারকি দেখা যায়নি বাস টার্মিনালে। আরাফাতুর রহমান, আরটিভি, ঢাকা। এদিকে গেল কদিনের তুলনায় সকাল থেকে যানজট কম আছে নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপও বাড়ছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সাইনবোর্ড, শিমরাইল মোড়, কাঁচপুর পয়েন্ট, মদনপুর ও মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় যানবাহনের চলাচল স্বাভাবিক রয়েছে। তবে গাউছিয়া পয়েন্টে ফ্লাইওভারের কাজ চলার কারণে সেখানে যানবাহনের কিছুটা ধীরগতি রয়েছে। অপরদিকে মেঘনা টোল প্লাজায় যানবাহনের ধীরগতি থাকলেও গত কয়েকদিনের মতো এখন তীব্র যানজট নেই। অন্যদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড ও মিরসরাইয়ের কোথাও কোথাও যানজট রয়েছে, যানজট নেই। চট্টগ্রাম থেকেও দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার যাত্রীবাহী বাস যেমন ছেড়ে গেছে, তেমনি গরু বোঝাই ট্রাকও প্রবেশ করতে দেখা গেছে। এদিকে ঢাকা মহাসড়কে টঙ্গী ও গাজীপুর অংশেও গেল কয়েকদিনের তুলনায় যানজট কম দেখা গেছে। নাব্যতা সংকটে আজও মাদারীপুরের কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত। দুই পারে পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েকশো যানবাহন। দুর্ভোগ পোহাচ্ছেন দক্ষিণাঞ্চলের 21 জেলার যাত্রী ও চালকরা। ঘাট কর্তৃপক্ষ জানায় নৌরুটে লৌহজং পয়েন্টে ড্রেজিং কাজ চলমান থাকায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। 19টি ফেরির মধ্যে বিকল্প নৌরুট ব্যবহার করে 6টি ফেরি দিয়ে ছোট ছোট যানবাহন পারাপার করা হচ্ছে। তবে ঈদের আগে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা কর্তৃপক্ষের। এদিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যানবাহনের তেমন চাপ নেই। কর্তৃপক্ষ জানায় পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে ছোট বড় 20টি ফেরি চালু রয়েছে। ঈদের আগেই আরও 2টি ফেরি এ পথে যুক্ত হবে। পাটুরিয়া টার্মিনালে 4টি ঘাট ও দৌলতদিয়া টার্মিনালে 6টি ঘাট চালু রয়েছে। প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে ফেরিপার স্বাভাবিক থাকবে। এদিকে জীবনের ঝুঁকি নিয়ে নৌকা ও ট্রলার দিয়ে পদ্মা ও মেঘনায় চলাচল করছে চাঁদপুরের 15টি চরের কয়েক লাখ মানুষ। মেঘনা নদীর পশ্চিম পারে এসব চরে বসবাসকারী মানুষের নিরাপদে চলাচলের জন্য নেই কোনো সরকারি উদ্যোগ, যার কারণ প্রায় সময় নৌকা ডুবিতে অসংখ্য প্রাণহানির ঘটনা ঘটছে।
দাবি উঠছে চরাঞ্চলে নৌ চলাচল নির্বিঘ্ন করতে আধুনিক নৌযানের। চাঁদপুর স্টাফ রিপোর্টার শরীফ চৌধুরীর তথ্য ছবিতে আপেল শাহরিয়ারের রিপোর্ট। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, আসামাত্র আমরা রিপোর্টটি দেখিয়ে দিব। চলে যাচ্ছি পরের সংবাদে। এবার মাদক পাচারের অভিনব পন্থার খবর। গ্যাসের সিলিন্ডারে মিলল ফেন্সি ডিলের বোতল। মাদক কারবারিদের এই অভিনব কৌশল ধরা পড়েছে র‍্যাবের জালে। সংঘবদ্ধ একটি চক্র গ্যাসের সিলিন্ডারে করে নিয়ে আসে 2000 বোতল ফেন্সি ডিল। গেল রাতে চক্রের 2 সদস্য সহ ফেন্সি ডিল বাহী একটি পিকআপ আটক করে র‍্যাব। আশিকুল আলমের রিপোর্ট। গ্যাসের সিলিন্ডারের তলা কেটে তৈরি করা হয়েছে পকেট, আর তাতে রাখা হয়েছে ফেন্সিডিল। মাদক কারবারিদের অভিনব এই কৌশল ধরা পড়েছে বৃহস্পতিবার রাতে। চাপাই নবাবগঞ্জ থেকে পিক আপে করে নিয়ে আসা এমন একটি চালান রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকা থেকে আটক করে র‍্যাব। র‍্যাব 2 এর কর্মকর্তা জানান, মাদক কারবারিদের কৌশল যত অভিনবই হোক না কেন, আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে তারা রক্ষা পাবে না। ড্রাইভার এবং হেল্পারকে জিজ্ঞাসাবাদ করলে তাদের আনসারটা আমাদের কাছে কিছুটা অসংলগ্ন মনে হয়। তখন আমরা তাদেরকে নিয়ে গাড়িটা ভালো করে তল্লাশি করি এবং তল্লাশির এক পর্যায়ে আমরা দেখতে পারি যে তারা গ্যাস সিলিন্ডার কেটে গ্যাস সিলিন্ডারের ভেতরে একটা অভিনব পর্যায়ে বিপুল পরিমাণ ফেন্সিডিল ভেতরে করে নিয়ে বহন করে নিয়ে যাচ্ছিল। এখানে আনুমানিক প্রায় 2000 মতো ফেন্সিডিল আছে। আমরা এই হেল্পার এবং ড্রাইভারকে আমরা আরও জিজ্ঞাসাবাদ করছি। বৃহস্পতিবার র‍্যাবের আরেকটি দল রাজধানীর ধানমন্ডি থেকে 2,07,100 পিস ইয়াবা সহ একই পরিবারের 6 জনকে আটক করে। 2টি বাসাতে অভিযান পরিচালনা করা হয়েছে। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। দেশব্যাপী সিরিজ বোমা হামলার 13 বছর আজ। 2005 সালের এই দিন একসঙ্গে দেশের 63 জেলায় সিরিজ বোমা হামলা চালায় জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি। হামলার এতদিনেও এই মামলার পুরো বিচার কাজ শেষ হয়নি। জঙ্গি কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে সবসময় সজাগ থাকার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। জুবের সানি রিপোর্ট। 2005 সালের 17 আগস্ট সকালে দেশের 63 জেলার 400 স্থানে একসাথে বোমা হামলা চালিয়ে নিজেদের অস্তিত্ব জানান দেয় জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি। এতে 2 জন নিহত ও 100-এরও বেশি মানুষ আহত হন। সিরিজ বোমা হামলার পর নিষিদ্ধ করা হয় সংগঠনটিকে। হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের করা হয় 161টি মামলা। মোট আসামি করা হয় 650 জনকে। গত 11 বছরে 103টি মামলা নিষ্পত্তি হয়েছে। হামলার মূল পরিকল্পনাকারী শায়খ আব্দুর রহমান, বাংলা ভাই, আতাউর রহমান সানি সহ কয়েকজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এর বাইরে আরও অনেকে বিভিন্ন মেয়াদে সাজা খাটছেন। বাকি মামলার কার্যক্রম চলছে ধীর গতিতে। রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, সাক্ষীরা সময় মতো উপস্থিত না হওয়ায় মামলা বিলম্বিত হচ্ছে। সাক্ষীগুলো তাদের নাম ঠিকানা সবই আমরা পাইছি এখানে, কিন্তু এখন যদি অরেন্ট পাঠায় দেখা গেল যে ওই অ্যাড্রেসে সে থাকেই না। অ্যাড্রেস কারেক্ট নাই এবং অ্যাড্রেস অনুযায়ী আসামি পাওয়া যাচ্ছে না, সেই জন্য কিন্তু এই আমাদের জিনিসটা বেশি ঝামেলা হচ্ছে। নিরাপত্তা বাহিনীর দুর্বলতা আর সাবেক 4 দলীয় জোট সরকারের উদাসীনতার কারণেই এমন হামলা চালানো সম্ভব হয়েছিল বলে মনে করেন এই নিরাপত্তা বিশ্লেষক। ছিল আমরা একটা ডিনায়াল মোডে ছিলাম, আমরা বারবার বলছিলাম তৎকালীন সরকার এবং প্রেসের মাধ্যমে তারা বলছিল যে আসলে এই ধরনের কোনো সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে নাই। এবং তারপরে আমার মনে হয় আমাদের প্রস্তুতি এরকম ছিল না যে বাংলাদেশে যে পরিবেশ সেখানে একটা এই ধরনের জঙ্গি সংগঠন যে আসবে, সেই জন্য আমাদের গোয়েন্দা বা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো তৈরি ছিল না। জেএমবির অনেক সদস্যই পরবর্তীতে জড়িয়ে পড়ে নব্য জেএমবির সঙ্গে, তাই জঙ্গি দমনে সার্বক্ষণিক নজরদারির পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। তাদের রিক্রুটমেন্ট এবং তাদের নতুন করে সদস্য সংগ্রহ, সেই জায়গাটা কিন্তু আমরা এখনও বলবো যে ওভাবে অ্যাড্রেস করিনি, যার ফলে এখনও কিন্তু জঙ্গিদের জন্ম হচ্ছে, বিভিন্ন সংগঠনের মাধ্যমে তাদের প্রচার কার্য চালিয়ে যাচ্ছে। তো সংখ্যায় যে তারা খুব বেশি তা নয়, কিন্তু 2-1 জন করেও যদি তারা সংগ্রহ করতে পারে তো সেটাই একটা তারা অনেক বড় কিছু ঘটাতে পারে। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির পাশাপাশি জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দেন বিশেষজ্ঞরা। আমরা প্রচার করতে পারছি না, যেটা কিন্তু আসলে। জুবের সানি, আরটিভি, ঢাকা। সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম বলেছেন, বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা করে খুনিরা ভেবেছিল আওয়ামী লীগ ও বাংলাদেশকে চিরতরে ধ্বংস করে দেবে, কিন্তু তারা তা পারেনি।
আল্লাহ তার দুই কন্যাকে বাঁচিয়ে রেখেছেন বাঙালি জাতির ভাগ্য উন্নয়নের জন্য। গতকাল নোয়াখালী সোনাইমুড়ি নাটেশ্বর এবং বারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও কাঙ্গালি ভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোর্শেদ আলম বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশটিতে উন্নয়ন এনে দিয়েছেন। বিশ্বের দরবারে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। হুসক্কিমহল খুনিরা বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করেছে, কিন্তু তার দুই কন্যা আল্লাহ বাঁচিয়ে রেখেছে এই জাতির ভাগ্যের জন্য, এই জাতির ভাগ্য পরিবর্তনের জন্য। তার এই সুযোগ্য কন্যার নেতৃত্বে আজকে পদ্মা সেতু থেকে আরম্ভ করে বাংলাদেশের যত উন্নয়ন সব কিছু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের জন্যই আজকে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। গেল বছরগুলোর ধারাবাহিকতায় এবারও জাতীয় শোক দিবস পালন করল বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। এ উপলক্ষে কারওয়ানবাজারে চ্যানেলের প্রধান কার্যালয় প্রাঙ্গণে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীরা এখনও দেশে বিদেশে সক্রিয় আছে, তাই সবাইকে সজাগ থাকতে হবে। আরটিভির ভাইস চেয়ারম্যান জসীমউদ্দিন এই সময় উপস্থিত ছিলেন। আরাফাতুর রহমানের আরও একটি রিপোর্ট। জাতীয় শোক দিবস উপলক্ষে আরটিভির পক্ষ থেকে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। আর এর মধ্যে দিয়ে স্মরণ করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের। এই সময় বক্তারা বলেন, জাতির জনকের নেতৃত্ব না থাকলে দেশ স্বাধীন হতো না। যারা স্বাধীনতা বিরোধী মানুষ ছিলেন তারাই এই নির্মম হত্যাকাণ্ড করেছেন। তারা কিন্তু বসে নেই, তারা কিন্তু সবসময় কোনো না ভাবে কোনোভাবে দেশের ক্ষতি করার চেষ্টা করছেন। আরটিভি আজকের সেই মহান নেতার এই যে শাহাদত দিবস, শাহাদত বার্ষিকী, সেটি যেভাবে পালন করছে এটি নিঃসন্দেহে জাতির জনকের দর্শনের সাথে সংহতিপূর্ণ। আর একটি পক্ষ বাংলাদেশের উন্নয়ন যাত্রাকে ব্যাহত করার জন্য সহিংসতা দিয়ে নানা রকম অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড করছে। তিনি 48% সময় তার জীবনের সময় দিয়েছেন সাধারণ মানুষের জন্য, তার সংগঠন গোছানোর জন্য। তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে পরিচালিত হলে 2041 সালের আগেই উন্নত দেশে পরিণত হবে বাংলাদেশ। যে সাহস এবং সততা তিনি তার জীবনে দেখিয়েছেন, আমরা সেই সাহস এবং সততা ধারণ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা যদি বিনির্মাণ করতে পারি তাহলেই বঙ্গবন্ধুকে আমরা সঠিকভাবে ভালোবাসতে পারবো। আমরা এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে চাই, আমরা বঙ্গবন্ধুর স্বপ্নকে সফল করতে চাই। এবং শুধু শোক পালন করলে হবে না, ওনার যে স্বপ্নগুলো, ওনার যে চেতনা সেটাকে ধারণ করতে হবে। এই শাহাদাত বার্ষিকীতে আমরা প্রতিশ্রুতি ব্যক্ত করতে চাই, আগামী দিনে এই অসহায় ছিন্নমূল নিরন্ন মানুষ থাকবে না। স্বপ্নের সোনার বাংলাদেশ, সেই বাংলাদেশ আজকে বাস্তবে দৃশ্যমান হচ্ছে। বঙ্গবন্ধু পুরোটা ছিলেন মানুষ এবং তার জীবনটাও ছিল মানুষের জন্য। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আরাফাতুর রহমান, আরটিভি, ঢাকা। দুপুরের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ঈদ উপলক্ষে রাজধানীতে বসেছে 23টি পশুর হাট। জাল টাকা সহ প্রতারণা বন্ধে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ট্রেনের শিডিউল বিপর্যয়ে দীর্ঘ যানজটের প্রভাব বাস যাত্রায়। কাঁঠালবাড়ির শিমুলিয়ায় ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দুই পারে শত শত যানবাহন। এবার গ্যাসের সিলিন্ডারে মিলল ফেন্সিডিলের বোতল। সংঘবদ্ধ চক্রের দুই সদস্য সহ বহনকারী পিকআপ আটক। এবং দেশব্যাপী সিরিজ বোমা হামলার 13 বছর, আজ এখনও বিচার বাকি। অনেক জঙ্গির আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সজাগ থাকার পরামর্শ। দুপুরের সংবাদ এই পর্যন্তই। আরটিভি সবচেয়ে সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডো স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন আরটিভি অনলাইন .com এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাইকে।